বাপ খ্রিস্টান মাও খ্রিস্টান, খ্রিস্টান পিতামাতার ঘরে তিনি জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু আল্লাহ যদি কাউরে পছন্দ করে তাহলে খ্রিস্টানের ঘরে জন্ম ওঠে কিনা, আর আল্লাহ যদি কাউরে অপছন্দ করে তো ইলিয়াসি রক্তে জন্ম নিয়ে ওঠে কিনা, আল্লাহর পছন্দ অপছন্দের মাসআলা। নবীর রক্তে জন্মগ্রহণ করেও হিদায়ত পায় না, কিন্তু উনি জন্মগ্রহণ করেছেন খ্রিস্টানের ঘরে, মাও খ্রিস্টান বাপও খ্রিস্টান। মায়ের ঘরে জিকির করা তিন খোদা তো আল্লাহ আর হযরত মরিয়ম আর ইবনে মরিয়ম, ঈসাদের আকীদা তিন খোদা তো তিন খোদার জিকির করা আল্লাহ মরিয়ম রুহুল্লাহ, আল্লাহ মরিয়ম রুহুল্লাহ জিকির করা তিন খোদার জিকির করাইতেছে, কিন্তু একে চশমে জাদান গাফলাজা শাহনাবাসী শায়াদকে উট নেগাহ নাদার গাহনাবাসী শায়াদকে ও নেগাহ নাদ আগাহনাবাসী। আল্লাহ তো নজর করে ফলাইছে, হিদায়ত কার হাতে বলেন, সাফ সাফ আল্লাহর হাতে না, কিন্তু উনি জিকির করতেছে আহাদ 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 আহাদ, বাবা মা পিতৃ শুরু করছে ঘর থেকে বের করে দিছে, আর আসবি না এ ঘরে আসবি না, কোন জিকির করো খ্রিস্ট ধর্ম মানিস না, বাবা আমার ঘরে ভাত নাই জাগা নাই ঘুরে যা, বাপ মা বের করে দিছে তো মারুফ কার কি বের হয়ে গেছেন, কিন্তু মায়ের বেশ কয়েক বছর হয়ে গেছে তো মায় দোয়া করতে চাল কতদিন হয় জাদুঘরে দেখি না, আল্লাহ একটু ফেরত পাঠায় দাও, আল্লাহ গো সন্তানটাকে যদি আবার তুমি আমার বুকে ফিরায় দাও তাহলে ওয়াদা করতেছি ওরে কোনো ধর্ম পালনে আমি বাধা দিব না। আল্লাহ পাক মায়ের দোয়া কবুল করেছে, কারণ মায়ের দোয়াও কিন্তু নাজাতের উসিলা, মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে তাহলে সন্তানের আমল কমজোর হইলেও মা বাবার দোয়ার বরকতে আল্লাহ পাক সন্তানের তারা প্রদান করে, এর ভিতরে মা বাবার দোয়াও ঢুকছে, দোয়া দিলে উসিলায় নাজাত পেয়ে যাবে, আল্লাহ পাক মায়ের দোয়া কবুল করছেন, মারুফ কার কি বাড়ি ফিরে আসছেন, ইসলাম গ্রহণ করেছেন, মায়ের শাখা আমি মুসলমান, ইবাদত করতে 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 ওয়ালায়াতের শানদার মাকাম পেয়েছেন। আল্লামা সাদি বলেন তিনি সাপের চাবুক বানাইয়া বাগরি কুড়া বানাইয়া জঙ্গল থেকে আসতেন, বাঘের পিঠে সর হইয়া গুখরো সাপের চাবুক বানায়া পিঠে পিঠে বাঘের ঘোড়া বানায়া তারপরে আইতেন, তো বলতো কেমনে হাসিল হয়েছে এটা, যত মেরা তো সব মেরা ফলক মেরা তুমি মেরি
अगर ये कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। कैसा संभव जो अल्लाह है তোনার ওনার কাছে দুয়ার এত গুরুত্ব ছিল, দুয়ার গুরুত্ব তোমরা তো মৌলভীর দোয়াও কিনতে রাজি না, ওলির দোয়াও নিতে রাজি না, আলেমের দোয়া তোমরা গ্রহণ করতে রাজি না, কিন্তু মারুফের খির কাছে পাবলিকের দোয়ার মূল্য ছিল। কারণ উনি মনে মনে ভাবতেন আমার ইবাদত দিয়ে তো আমি আল্লাহরে পাইতে পারব না, একটু দোয়া লই উসিলা দরি। একদিন উনি রোজার হালতে রাস্তা দিয়ে যাইতেছেন, রোজা রাখছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন উনি রোজাদার, রোজা রাখছেন রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে দেখে এক পানি বিক্রেতার কলস নিয়ে ঘুরতেছে। পানি বিক্রেতার যে পানির কলস মাথায় লয়ে ঘুরতেছে, সেই কলসের উপরে একটা সাইনবোর্ড লাগানো আছে, সাইনবোর্ডটার ভেতরে লেখা আছে জোর শাস ইসে পানি পিয়ে আল্লাহ উস পর রহম করে। ওখানে লেখা আছে জুজুই ইসে পানি পিয়ে আল্লাহ উস পর রহম করে, খোদা উস পর রহম করে। তো মারুফ কারখি রাস্তা দিয়ে যাইতেছেন, তো পানিওয়ালা লোক তার পানির কলসের দিকে নজর করে তাকাইছেন, দেখে কলসের গায়ে সাইনবোর্ড লেখা আছে যে এর থেকে পানি পান করবে আল্লাহ যেন তারপরে রহম করে, এই সাইনবোর্ড লাগানো আছে। মারুফের কি সাথে সাথে বলে এই ভাই কত কয় এক এক টাকা আর ওইটা ফ্রি দোয়া ফ্রি, টাকা দিয়ে পানি খাইবা বিনিময়ে দোয়া পাইবা। মারুফ কারখি বলে দে পানি এক গ্লাস পানি দাও, জিন্দগি ওয়াকফকারী আল্লাহর বান্দা কিন্তু কত নমনীয়, এখন তো দারুল উলুমের আকাবিরদের কাছেও নমনীয় হবে না সাজ, দাবি যায় না নমনীয়তা নাই। মারুফ কারখি বলে দাও এক গ্লাস পানি দাও, মুরিদরা কয় হযরত আপনি নফল রোজা রেখেছেন, আপনি না রোজাদার, এই মুহূর্তে পানি পান করলে আপনার রোজা ভেঙে যাবে। ইমাম কারখি বলে আরে মিয়া রোজা গেলে রোজা পাওয়া যাবে, আল্লাহ বাঁচায় রাখলে আবার নফল রোজা রাখতে পারবো, এই দোয়াটা এখন যদি না লই পরে তো আর খুঁজা পাবো না, একটু পানিটা পান করে লই দোয়াটা লই, কারণ দোয়ার বরকতে হইতে পারে আল্লাহ আমার উপরে রহম করবে। তুমি তো আর নবীর মহব্বত নবীর সামনে গিয়ে এজহার করতে পারবা না,
তাহলে তুমি কার কাছে যাইয়া মুহাব্বত ইজহার করবা? নায়েবের নবীর কাছে যাইয়া মুহাব্বত প্রকাশ করবা, আলেমে দ্বীনের কাছে যাইয়া মুহাব্বত প্রকাশ করবা। যদি আহলে দিল উলামা হযরতদেরকে ভালোবাসো তাহলে তোমার এই ভালোবাসাটাও তোমার নাজাতের উসিলা। আমল যদি কমজোর হয় তো আশা করা যায় এর নেককারদের জামাতের সাথে আল্লাহ জান্নাতে তুমি জায়গা পেয়ে যাবে। তাই যদি হয় তাহলে মাহফিলগুলো নাজাতের উসিলা। এই যে উলামায়ে কেরামকে তাকায় তাকায় তোমরা দেখো, তাদের কথা বসে বসে শোনো, এগুলো নাজাতের উসিলা। মানব জীবনে এই উসিলাগুলোকে বাড়ানো চাই, ঠিক না বে ঠিক? আওয়াজ করে জোরে বলেন ঠিক না বে ঠিক?